Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innalhamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa sayyiati a'malina man yahdihillahu fala mudilla lah wa man yudlil fala hadiya lah wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah la ridda lahu wa la didda lah la mithala lahu wa la mathila lah wa lahul mathalul a'la fis samawati wal ard laisa kamislihi shay wa huwa as-sami'ul basir wa ashhadu anna muhammadan abdullahi wa rasuluh allazi ballagha risalah wa adda al-amanah wa nasaha al-umma wa kashafa bi'idni rabbihi al-ghumma wa tarakana ala bayda laylaha kanahariha la yazigu anha illa halik amma ba'd fa inna khayra al-hadisi kitabullah wa khayra al-hadi hadi muhammadin sallallahu alayhi wa sallam wa sharra al-umuri muhdasatuha wa kulla muhdasatin bid'ah wa kulla bid'atin dalalah wa kulla dalalatin fin nar qala Allah subhanahu wa ta'ala fi kalamihi al-majid wa'tasimu bihablillahi jami'an wa la tafarraku واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال سبحانه ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم وقال عز من قائل إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون قال رسول الله صلى الله عليه وسلم فيما أخرجه البخاري في الصحيح إنما هلك من كان قبلكم من الأمم باختلافهم في الكتاب عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم سألت ربي عز وجل ثلاثا فأعطاني سنتين ومنعني واحدة سألت ربي أن لا يهلك أمتي بالسنة فأعطانيها وسألته أن لا يهلك أمتي بالغرق فأعطانيها وسألته أن لا يجعل بأسهم بينهم فمنعنيها Akhrajahu Muslim fi Sahih. ICDF কর্তৃক আয়োজিত মাদ্রাসাতুল ইত্তেহাদের আজকের এই উদ্বোধনী বার্ষিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সকলেরই পরিচিত সুপরিচিত ব্যক্তিত্ব ICDF এর সম্মানিত সভাপতি জনাব আব্দুল হান্নান শেখ। আজকের এই প্রোগ্রামের সম্মানিত আলোচক মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের পরিচিত সুপরিচিত ব্যক্তিত্ব ফজিলাতুল শেখ ডক্টর ইমাম হুসাইন হাফেজাহুল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা ইতিমধ্যে আজকের এই প্রোগ্রামে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন ফজিলাতুল উস্তাদ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ তাআলা। আরও যারা আলোচনা করেছেন আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত দিনী ভাইরা এবং মহিলাদের প্যান্ডেলে উপস্থিত সম্মানিতা দিনী বোনেরা, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মেহরবানি করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনী আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাকে একটি বিষয় আলোচনা করার জন্য দেওয়া হয়েছে, সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মুসলিম উম্মার মাঝে ফিরকাবন্দির মৌলিক কারণগুলো কি কি। বন্ধুগণ, এই উম্মাকে আল্লাহ সুবহান তালা কোরআনে করিমের মধ্যে বলেছেন ইন্না হাজিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা,
এটি একটি উম্মাহ এই উম্মার সত্তা হচ্ছে একটাই উম্মাতান ওয়াহিদা একটি উম্মাহ এটাকে বিচ্ছিন্ন করার সুযোগ নেই তারপরও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই আজকে মুসলিম উম্মাহ বহুদা বিভক্ত বিভক্তির কোনো শেষ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে আজ থেকে 1450 বছর আগে যেই ইনফরমেশন দিয়েছেন সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা অচিরেই আমার উম্মত 73 ফিরকা বিভক্ত হয়ে যাবে কিন্তু আজকে যদি আপনি এই ফিরকাবন্দি গণনা করা শুরু করেন তাহলে ফিরকা 73 পাবেন আরো বেশি পাবেন হ্যাঁ ফিরকা এত বেশি ফিরকাবন্দি হয়েছে যে 73 এর মধ্যে আর কি নেই সীমা 73 এই সীমা বহুত আগে কি হয়ে গেছে পার হয়ে গিয়েছে এই ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি প্রথমে আমি হাদিসটির অনুবাদ আপনাদেরকে শোনাতে চাই বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তিনি বলেন সাআলতু রাব্বি আযজা ওয়া জাল্লা সালাসান আমি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটি জিনিস চেয়েছিলাম তিনটি দোয়া করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলার কাছে কয়টি দোয়া করেছেন তিনটি দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআতানি সিনতাইনি আল্লাহ রাব্বুল আলামিন আমার দুইটি দোয়া কবুল করেছেন ওয়া মানাআনি ওয়াহিদা একটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই একটি দরখাস্ত আল্লাহ তাআলা আমার কি করেন নাই গ্রহণ করেন নাই কয়টি দরখাস্ত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি দরখাস্ত সুবহানাল্লাহ একটু ভালো করে লক্ষ্য করুন আমার বন্ধুগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি এমন বিষয় চেয়েছেন উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন পূর্ববর্তী উম্মাহগুলো পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন বিভিন্ন সময় একেবারে পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছেন আবার কোথাও কোথাও জাতির মধ্যে যারা কাফের ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কোথাও কোথাও শুধুমাত্র অপরাধী যারা ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে তাদের উপর আযাব নাযিল করেছেন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুগণ এই তিনটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করলেন বললেন হে আমার রব আমাকে এই তিনটি বিষয় আপনি তিনটি দরখাস্ত আমার কবুল করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ওয়া সাআলতুহু আন লা ইউহলিকা উম্মতি বিসসানাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিলাম যে হে আল্লাহ আপনি আমার উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে ভয়াল দুর্ভিক্ষ দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে দিবেন না সবাইকে ফাআতানিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটা দিয়েছেন বলছেন যে না একসাথে মহামারী দিয়ে একসাথে আযাব দিয়ে এই উম্মতকে ধ্বংস করবেন না একসাথে ধ্বংস করবেন দেখেন না একটা ভাইরাস করোনা ভাইরাস এই পৃথিবীর সমস্ত মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট কিনা আপনি কি মনে করেন যথেষ্ট এবং অতিরিক্ত এই পর্যন্ত সর্বমোট 30 কোটি লোক আক্রান্ত হয়েছে কত কোটি লোক 30 কোটি লোক আক্রান্ত হয়েছে কিন্তু 30 কোটি লোক মারা গেছে কিনা অর্ধেক মারা গেছে কিনা তিন ভাগের দুই ভাগ মারা গেছে কিনা তিন ভাগের এক ভাগ মারা গেছে কিনা এর চেয়েও কম মারা গেছে শতাংশের দিক থেকে 16-17% লোক মারা গেছে বা আরো কম সর্বোচ্চ 10 বা এর কাছাকাছি এখান থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি আযাব এই নিদর্শন আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যাতে আমরা সতর্ক হতে পারি আমাদেরকে ধ্বংস করার জন্য পাঠান নাই ধ্বংস করার জন্য পাঠান নাই খুব ভালো করে খেয়াল করুন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন যে আমার উম্মতকে কঠিন আযাব বা শাস্তি দিয়ে একেবারে নির্মূল করে দেবেন না এটা হলো প্রথম আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন দ্বিতীয় দোয়া হচ্ছে সাআলতুহু আন লা ইউহলিকা উম্মতি বিল গরক আমি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিলাম হে আমার রব আমার উম্মতকে আপনি ব্যাপক ফ্লাড দিয়ে বন্যা দিয়ে সুনামি দিয়ে তাদেরকে আপনি ধ্বংস করে দেবেন না এটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন
তিন নম্বর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলাম আল্লাহ আমার উম্মতের পরস্পরের মাঝে পরস্পরকে বিরোধে লিপ্ত করবে না পরস্পরের বিরুদ্ধে যাতে অস্ত্র ধারণ করে এইভাবে তাদেরকে লিপ্ত করবে না আল্লাহ তাআলা ফামানানিহা আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেন নাই দেখছেন কারণ হচ্ছে এই উম্মত উম্মতের প্রতি সবচেয়ে বড় ওয়াদা যেটা আল্লাহর পক্ষ থেকে সেটা হচ্ছে আমার বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের তিরোধানের পর মৃত্যুর পর এই উম্মতের মধ্যে বিভক্তি আসবে দলাদলি আসবে গ্রুপিং হবে পরস্পর পরস্পরের সাথে বিভিন্ন ধরনের বিরোধ এবং শত্রুতায় লিপ্ত হবে এবং উম্মতের মধ্যে লড়াই বিদ্রোহ হত্যা এগুলো হবেই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই এখান থেকে বোঝা যায় এই হাদিসটি সহিহ মুসলিমের 2890 নম্বর হাদিস সহিহ মুসলিম হাদিস নম্বর 2890 এই হাদিস থেকে বোঝা যায় আমার বন্ধুগণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন উম্মতের ঐক্য অটুট থাকুক উম্মতের সম্প্রীতি অটুট থাকুক উম্মতের মধ্যে বিভেদ বিভক্তি উম্মতের মধ্যে দলাদলি ফেরকাবন্দি কোনোভাবেই না আসুক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করেন নাই এখান থেকে বোঝা যায় উম্মতের বিভক্তি হবেই হবে উম্মতের মধ্যে ফেরকাবন্দি হবেই হবে উম্মতের মধ্যে ফেরকাবন্দি অনিবার্য সুতরাং ফেরকাবন্দি থেকে বাঁচার উপায় নেই ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ আজ থেকে 1400 বছর আগে এই বক্তব্য দিয়ে গেছেন এই ফেরকাবন্দি অপরিহার্য হবেই হবে এই ফেরকাবন্দির সাথে দ্বীনের সম্পর্ক রয়েছে ইসলামের মৌলিক চেতনার সম্পর্ক রয়েছে ইসলামের আকীদা বিশ্বাসের সম্পর্ক রয়েছে এটা শুধুমাত্র ফিকহি ইখতিলাফ নয় মানে সালাতের মধ্যে রফিয়েদান করলেন কি করলেন না সালাতের পরে মুনাজাত করলেন কি করলেন না হাত তুললেন কি তুললেন না সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়লেন কি পড়লেন না সালাতের মধ্যে রুকুতে মানে যাওয়ার সময় হাত উঠালেন কি উঠালেন না অথবা এই ধরনের ইখতিলাফি মাসআলা নয় এই ইফতিরাকের সাথে এই ফেরকাবন্দির সাথে এই বিভক্তির সাথে জড়িত আছে আমার বন্ধুগণ উম্মতের মূল বিষয় সেটা হচ্ছে উম্মতের আকীদা এবং মানহাজ কি জড়িত আছে উম্মতের আকীদা এবং মানহাজ এই বিষয়টি এর ব্যাপারে আপনাদেরকে অল্প আগেই জনাব শেখ ডক্টর ইমাম হোসেন বলেছেন আকীদা এবং মানহাজ হচ্ছে এর মূল কারণ উম্মতের বিভক্তি যদি আকীদা এবং মানহাজের উপর নির্ভর করে হয় তাহলে এই বিভক্তি হচ্ছে ভ্রষ্টতার কারণ বিভ্রান্তির কারণ রাস্তা থেকে সরে যাওয়ার কারণ আর উম্মতের বিভক্তি যদি ইখতিলাফ হয় ফিকহি ইখতিলাফ রফুলিয়াদাইনের মাসআলা হয় মুনাজাতের মাসআলা হয় এটা হতেই পারে এতে কিন্তু উম্মতের মধ্যে বড় ধরনের বিভেদ তৈরি হবে না এতে উম্মতের মধ্যে দলাদলি তৈরি হবে না উম্মতের মধ্যে গ্রুপিং তৈরি হবে না আজকে যে বিভক্তির কথা আমরা আলোচনা করব আজকে যে ফেরকাবন্দির কথা আলোচনা করব সেই ফেরকাবন্দির ভিত্তি হচ্ছে আকীদা এবং মানহাজের সাথে আকীদা এবং মানহাজের সাথে আমার বন্ধুগণ এই জন্য এই উম্মতের প্রত্যেকটি ব্যক্তিকে অপরিহার্যভাবে একটি বিষয় জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের আকীদা এবং মানহাজ আসলে কি হতে হবে কোনটা আমার আকীদা এবং মানহাজ কারণ এই আকীদা এবং মানহাজের ক্ষেত্রে যদি আপনি কোনো কারণে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যান আল্লাহ না করুক এই সম্ভাবনা থেকে যাবে এই সম্ভাবনা অনিবার্য সেটা হচ্ছে এই যে আপনাকে হতে পারে যে গন্তব্য থেকে অন্যদিকে নিয়ে যেতে পারে গন্তব্য আমার আপনার জান্নাত গন্তব্য কোথায় আমার আপনার গন্তব্য কোথায় জান্নাত এখন জান্নাতের গন্তব্যের দিকে যদি আমাকে আপনাকে না নিয়ে গিয়ে যদি অন্য কোনো গন্তব্যে নিয়ে যায় তাহলে দুনিয়ার যত প্রচেষ্টা আছে দুনিয়ার যত কাজ আছে এই কাজগুলো সবটাই কি হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে এই জন্য আকীদা এবং মানহাজের বিষয়টি সবাইকে জেনে নিতে হবে বন্ধুগণ আমাদের আকীদা এবং মানহাজের মূল উসুল হচ্ছে দুটি মূল উসুল হচ্ছে কয়টি
দুটি এক নম্বর উসুল হচ্ছে আস সুন্নাহ এক নম্বর উসুল হচ্ছে কি আস সুন্নাহ দুই নম্বর উসুল হচ্ছে আল জামাআহ এই জন্য এটাকে বলা হয় থাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা আপনারা জানেন সম্ভবত আপনারা বিভিন্ন আলোচনা শুনেছেন সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ইলমের ক্ষেত্রে দ্বীনের আকীদার ক্ষেত্রে দ্বীনের আমলের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে দ্বীনের লেনদেনের ক্ষেত্রে দ্বীনের আখলাকের ক্ষেত্রে এবং দ্বীনের নৈতিক যেই আদাব এবং শিষ্টাচার আছে এই সকল ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি দিয়েছেন যেই হেদায়েত দিয়েছেন সেই হেদায়েতের অনুসরণ করার নাম হচ্ছে কি সুন্নাহ এখন বুঝতে পেরেছেন তো সুন্নাহ সুন্নাহ মানে আপনারা মনে করেন না মানে নামাজের জোহরের আগে যে দুই রাকাত সুন্নাত আছে এই সুন্নাত বুঝতে পেরেছেন কারণ আমাদের সমাজের মানুষগুলো বুঝেছে দাঁড়িয়ে রাখা কি আসলে দাঁড়িয়ে রাখাটা কি আপনারা জানেন কি না কেউ হ্যাঁ একজনও জানেন না দাঁড়িয়ে রাখা ফরজ ইবনে হাজম আন্দালুসি রহমতুল্লাহ মারাতিবুল ইজমার মধ্যে ইজমা নকল করেছেন যে এই উম্মার সমস্ত ওলামায়ে কেরামগণ একমত হয়েছেন যে দাঁড়িয়ে রাখা হচ্ছে ফরজ বুঝলেন ওয়াজিব ওয়াজিব না ওয়াজিব এবং ফরজের মধ্যে আহলে ইলমের পার্থক্য রয়েছে বুঝতে পেরেছেন যাই হোক তাহলে একটা মাসালা অন্তত আপনাদের শিখা হয়ে গেল এই জন্য যত দুর্বল করবেন বুঝলেন না সুন্নত বলতে বলতে একদল বলছে যে সুন্নত না নফল আরেক দল বলছে না এটা হলো কালচার এটা হচ্ছে কি আগেকার সময় মুসলিমরা একটু হাবাগবা ছিল স্টাইলিশ ছিল না প্রগতি সম্পর্কে বুঝতো না কালচারাল জ্ঞান ছিল না পরে দাড়ি মোছ সব ছেড়ে দিত এখনকার মুসলিমরা কি হয়ে গেছে একটু স্টাইলিশ হয়ে গিয়েছে প্রগতিবাদী হয়ে গিয়েছে এখন দাড়ি রাখাটা এটাকে তারা নোংরামি মনে করে নাউজুবিল্লাহ এ ধরনের কথা শুনতে পারতেছেন কি না আজকে একজন টেলিফোন করেছে আমাকে বলছে শেখ আমি দাড়ি রাখতেছি দাড়ি উঠতেছে এবং রাখতেছি তো আমার ঘর থেকে প্রচুর বাধা আমার মা এবং বাপ আমাকে বাধ্য করতেছে যে তুমি যদি দাড়ি রাখো হয়তো আমাদের ঘরে তুমি থাকতে পারবে না তোমাকে আমরা পছন্দ করতেছি না তো মুসলিম উম্মার অবস্থা এই মুসলমানরা ইসলাম সম্পর্কে এতটুকু পর্যন্ত জেনেছে ইসলাম সম্পর্কে কি এতটুকু পর্যন্ত জেনেছে আমি মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে এক নম্বর পয়েন্ট হলো এই উম্মার ঐক্যের ভিত্তি হচ্ছে সুন্নাহ এবং জামাআহ আর এই সুন্নাহ এবং জামাআর মধ্যে যাদের বিভ্রান্তি হবে তারাই বিভিন্ন ফেরকায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে বিভিন্ন গ্রুপে তারা কি হয়ে যাবে বিভক্ত হয়ে যাবে বিভিন্ন দলে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে মধ্যে ইরশাদ করেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন তোমরা আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো শক্ত করে ধরো ওয়া লা তাফাররাকু তোমরা এই ক্ষেত্রে পরস্পর বিচ্ছিন্ন হয়ো না পরস্পর বিভক্তিতে দলাদলিতে তোমরা লিপ্ত হয়ো না দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এইভাবে অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে ফিরকাবন্দিকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন কিন্তু আমরা মানে অনেক হারাম থেকে দূরে থাকি আমাদের মসজিদের ইমাম সাহেবকে যদি আপনি বলেন ইমাম সাহেব যদি প্রশ্ন করেন ইমাম সাহেব আপনার ঘরে টেলিভিশন আছে কিনা বলে আউযুবিল্লাহ আউযুবিল্লাহ কি বলেন ঘরে টেলিভিশন এত হারাম কাজ কি আমি করব নাকি কিন্তু সেই ইমাম সাহেবকে আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে দেখবেন যে তিনি একটা ফিরকাবন্দির মধ্যে লিপ্ত আছে ফিরকাবন্দিতে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হারাম করেছেন ওই হারামের ব্যাপারে তার কোনো জ্ঞান নেই ওই হারাম সম্পর্কে তার কোনো কি নেই ধারণা নেই আল্লাহ তাআলা যে বারবার বলেছেন ওয়া তাসমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু তোমরা আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো সবাই ওয়া লা তাফাররাকু তোমরা ফিরকাবন্দি হইও না তোমরা গ্রুপিং এ বিভক্তি দলে দলে বিভক্ত হইও না সেটা বুঝে না কিন্তু হারামের ব্যাপারে তাদের কি নেই তারা বলতেছেন আমরা হারামের ব্যাপারে খুব আমরা এই কাজ করি না কোরআন কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে এই বিষয়টি এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আলে ইমরানে 105 নম্বর আয়াত এটা বললাম 103 নম্বর আয়াত 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া লা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু তোমরা তাদের মতো হইও না কাল্লাযিনা তাফাররাকু যারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গিয়েছে তোমরা তাদের মতো হবে না ওয়াখতালাফু এবং তারা পরস্পর মতবিরোধ করেছে এই ইখতিলাফ কিন্তু ফিকহি মাসআলার ইখতিলাফ নয় এই ইখতিলাফ বন্ধুগণ মানে রফুল ইয়াদানের ইখতিলাফ নয় এই ইখতিলাফ নামাজের ইখতিলাফ নয় এই ইখতিলাফ মানে আমলি কোনো ইখতিলাফ নয় এই ইখতিলাফ হচ্ছে মানহাজ এবং আকীদার ইখতিলাফ বুঝতে পেরেছেন তোমরা তাদের মতো হবে না যারা
তাফাররাকু বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে ওয়াখতালাফু এবং ইখতিলাফ করেছে মিন বাদে মা জাআহুমুল বাইনাত তাদের কাছে সুস্পষ্ট দলিল আসার পর তাদের কাছে সুস্পষ্ট দলিল আসার পর আচ্ছা বন্ধুগণ আমাদের কাছে কি স্পষ্ট দলিল আসছে কি আসে নাই হ্যাঁ স্পষ্ট দলিল কি কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ বা সহিহ হাদিস আজকে মুসলমানদের কাছে কুরআন অবিকৃত কোনো সন্দেহ নেই কিন্তু মুসলমানদের কাছে তাহকিকের মাধ্যমে সহিহ হাদিসগুলো স্পষ্ট আজকে প্রায় বলা যেতে পারে যে পৃথিবীর প্রায় 100% উলামায়ে কিরাম সহিহ হাদিসগুলোর ব্যাপারে এক ঐক্যমতে পৌঁছে গিয়েছেন হয়তো কয়েকটি হাদিসের ব্যাপারে কিছু ইখতিলাফ রয়েছে বাকি হাদিসগুলোর ব্যাপারে কি হয়ে গেছে একমত হয়ে গিয়েছেন সুতরাং এখন আমাদের কাছে বাইনাত হয়ে গিয়েছে কোরআন এবং হাদিস একেবারে স্পষ্ট কিন্তু এত সত্ত্বেও আমরা কি বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছি কিনা তাহলে আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা আমরা কি তাহলে আমরা কি হালাল কাজের মধ্যে আছি না হারাম কাজের মধ্যে আছি এই কারণে আজকে মুসলিম উম্মার দুর্দিন বন্ধুগণ আমাদের কাছে লোকেরা প্রশ্ন করে যে মুসলমানদের এত দুর্দিন কেন এত দুরবস্থা কেন আরে দুর্দিন কেন বলছে কেউ কেউ গবেষণা করতেছেন গবেষক আছে তো বুঝলেন না আমাদের মধ্যে বহু স্কলার রয়েছে স্কলাররা গবেষণা করে বের করেছে মুসলিম উম্মার দুর্দিনের কারণ হচ্ছে এক নম্বর কারণ তারা প্রগতিশীল হতে পারে নাই দুই নম্বর কারণ তারা নারীর অধিকার নিশ্চিত করতে পারে নাই তিন নম্বর কারণ তারা প্রযুক্তিতে পিছিয়ে আছে তারা কি প্রযুক্তিতে পিছিয়ে আছে চার নম্বর কারণ তারা রাজনৈতিক পলিটিক্স সম্পর্কে টিক্স পলিটিক্স এগুলো সম্পর্কে তারা জানে না আসলে কি এগুলো কারণ সাহাবায়ে কেরামগণ যারা ছাগল ছড়াতেন এই সাহাবায়ে কেরামগণ গোটা বিশ্বকে শাসন করেছেন পলিটিক্স তাদের কাছে গোটা বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হবে তারা শিক্ষা দিয়ে গেছে ঠিক না সুতরাং এই বক্তব্য কোনোদিন সঠিক নয় মুসলিম উম্মার দুর্দিন হচ্ছে এই জায়গায় আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন সেটাকে নিজেদের জন্য তারা হালাল করে নিয়েছে এই ফেরকাবন্দি মুসলিম উম্মাকে কি করে দিয়েছে আস্তে আস্তে করে একেবারেই উপর দিকে কাঠের মতো দেখা যায় কিন্তু ভিতরে কি নাই ভিতরে কিচ্ছু নাই ভিতরে কি সদরঘাট ভিতরে কি উপরে ফিটফাট ভিতরে কি সদরঘাট অবস্থা মুসলিম উম্মার এমনটি হয়েছে আমার বন্ধুগণ উপর দিয়ে সৌন্দর্য চাকচিক্য সবই আছে কিন্তু ভিতরে সব কি হয়ে গেছে আসল আকিদাগত চেতনা আসল মানহাজের যে চেতনা রয়েছে সেগুলো তাদের মধ্যে নেই এবং মুসলমানরা এটা জানেও না মুসলমানদের মধ্যে আলোচনা হয় না কারণ আলোচনা হয় কি আপনি দেখবেন আমাদের ওলামায়ে কেরামগণ মসজিদে যখন আলোচনা করেন আকিদা এবং মানহাজ নিয়ে কোনোদিন আলোচনা হয় কিনা ফেরকাবন্দি নিয়ে আলোচনা হয় কিনা কোনোদিন এই কথা কেউ বলছে কিনা বে ফেরকাবন্দি করাটা হারাম মসজিদের মধ্যে এই কথা শুনছেন কিনা কোনো ইমাম এই বক্তব্য দিচ্ছে কিনা কারণ এটা 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 কোরআন একটি মানে বাধ্যতামূলক হারাম কথা এমন প্রকাশ্য হারাম হাদিস দিয়ে হারাম সাব্যস্ত হয় নাই কোরআনের অসংখ্য আয়াত দিয়ে হারাম সাব্যস্ত হয়েছে কিন্তু এই সম্পর্কে আলোচনা নেই মসজিদের মধ্যে আলোচনা কি কখন আপনি ইল্লাল্লাহ বলবেন কখন জিকির করবেন কখন সুবহানাল্লাহ বলবেন আর নেকের পাল্লা একবারে উঠতে 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 আসমানের উপরে উঠে আরশ পর্যন্ত উঠে যাবে এরকম আলোচনা ঠিক না কত কোটি সওয়াব পাওয়া যায় কোনো হাজারের হিসাব নাই কিসের হিসাব সওয়াবের হিসাবটা কিসের কত কোটি সওয়াব পাওয়া যায় এই যে আলোচনা এই যে পর্যায়ে চলে গিয়েছে এর কারণ হচ্ছে এই আলোচনাগুলো আমার বন্ধুগণ এটার মূল জিনিস থেকে বিচ্যুত আপনাকে রং ঢং দেখিয়ে সাজসজ্জা দেখিয়ে আপনাকে বিভ্রান্তির পথের দিকে নিয়ে যাচ্ছে আপনি জানেন না আপনার গন্তব্য কোথায় কারণ আপনার আকিদা সম্পর্কে খবর নেই আপনার মানহাজ সম্পর্কে খবর নেই আপনি বহুদা বিভক্ত হয়ে রয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ অন্য একটি আয়াতের মধ্যে বলেছেন যে ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুম বাইনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম এদের জন্য আল্লাহর কাছে রয়েছে মহান শাস্তি শাস্তি যে মহান শাস্তি মহান শাস্তি এটা নিশ্চিত জাহান্নাম ছাড়া আর কিছুই না কারণ এর চেয়ে বড় শাস্তি আর কি হবে সুতরাং আজকে যে ফেরকাবন্দি উম্মার এটা কিন্তু উম্মার জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ একটি হাদিস জুমহুর আহলে তাহকিক হাদিসটিকে হাসান বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জামাআতু রাহমাতুন মুসলিম হিসেবে আকীদা এবং মানহাজের দিক থেকে ঐক্যবদ্ধ সম্মিলিত থাকা এটা হচ্ছে মুসলমানদের জন্য রহমত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত পাওয়ার উপায় আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাওয়ার উপায়
ওয়াল ফুরকাতু আযাব, আর এই ফিরকাবন্দি হচ্ছে মুসলমানদের জন্য আযাবের কারণ। মুসলমানের জন্য কি আযাবের কারণ? এই কারণগুলো মুসলিম উম্মার মধ্যে যেহেতু আকীদা এবং বিশ্বাসের এই বিভক্তি তৈরি হয়ে গেছে, ফিরকাবন্দি তৈরি হয়েছে, এর কারণগুলো আমি শুধু আজকের সংক্ষেপে বলে দিচ্ছি। এক নম্বর কারণ, এক নম্বর কারণ হচ্ছে সুন্নাবাদ দিয়ে প্রবৃত্তির অনুসরণ। সুন্নাবাদ দিয়ে মন গড়া প্রবৃত্তির অনুসরণ, খাহিশের অনুসরণ। বন্ধুগণ, যেখানে দলিলের অনুসরণ চলে যাবে এটার নামই হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। আজকে যারা প্রবৃত্তির অনুসারী আছে তারা দলিল তাদের কাছে একটাই, হয়তো তারা মনে করেন যে আমরা আমাদের বুজুর্গের কাছে শুনেছি, অথবা আমাদের হুজুর বলেছেন, অথবা তারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা নিজেদের মনগড়া ব্যাখ্যা করে থাকেন, অথবা তারা কোরআন এবং হাদিসের যে দলিল আছে এই দলিলকে প্রত্যাখ্যান করার জন্য তাদের পূর্বপুরুষদের বাপ দাদার দোহাই নিয়ে আসেন, অথবা মাঝহাবের দোহাই নিয়ে আসেন। বুঝতে পেরেছেন? এই সবটাই হচ্ছে মূলত প্রবৃত্তির অনুসরণ। এই সবটাই কি? প্রবৃত্তির অনুসরণ। এখানে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে একটি কথা বলে দিতে চাই, মাঝহাব থেকে আমরা এই শিক্ষা কোথাও পাইনি। হানাফি মাঝহাব থেকে পাইনি, শাফি মাঝহাব থেকে পাইনি, মালিকি মাঝহাব থেকে পাইনি, হাম্বলি মাঝহাব থেকে পাইনি। মাঝহাবের ওলামায়ে কেরাম গণ কথা বলেছেন, ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, মাঝহাবের আলেমদের বক্তব্য হচ্ছে সহি দলিল পাওয়া গেলে সেটাই হবে তাদের মাঝহাব। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে মাঝহাবের ওলামায়ে কেরামগণ তাদের উদারতা দেখিয়েছেন। উদারতার প্রমাণ হচ্ছে এই, তারা যখন মাঝহাবের স্কুল অফ থট তাদের ওপিনিয়ন দিয়েছেন, তাদের বক্তব্য দিয়েছেন, তাদের অভিমত যখন তুলে ধরেছেন, মাঝহাবের আলেমগণ আমার বন্ধুগণ স্পষ্ট করেছেন যে আমার এই ওপিনিয়ন এটা এর বিপক্ষে আরও কোনো ওপিনিয়ন পাওয়া যেতে পারে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ইজতিহাদ, আমার কি ব্যক্তিগত ইজতিহাদ। এই কথা থেকেই বোঝা যায় তাদের উদারতা ছিল, ফলে তাদের ছাত্রগণ ভিন্ন অভিমত দিয়েছেন, তারা এর বিরুদ্ধে অবস্থান নেন নাই। কিন্তু আজকে আমরা উল্টা পেয়েছি, সেটা হচ্ছে এই মাঝহাবের দোহাই দিয়ে মাঝহাবের আলেমদেরকে বিকিয়ে দেওয়া হচ্ছে। মাঝহাবের দোহাই দিয়ে মাঝহাবের আলেমদের এমন কথা বলা হচ্ছে যেগুলো মাঝহাবের আলেমগণ আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাননি, ফলে এখানে প্রবৃত্তির অনুসরণ একেবারে অপরিহার্য হয়ে গেছে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসের মধ্যে বলেছেন, সালাসুন মুহলিকাত, হাদিসটিকে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলমগীর রহমাতুল্লাহ আলাইহি মিশকাতে তাহকিকের মধ্যে হাসান বলেছেন যে তিনটি জিনিস আছে যেগুলো আপনার আমার সকলের ইমান আমল আকীদা সব কিছুকে ধ্বংস করে দিতে পারে, সব কিছুকে নষ্ট করে দিতে পারে। হাওয়ান মুত্তাবা, যখন আপনি প্রবৃত্তির অনুসারী হবেন, আপনার মন গড়া খাহিশের অনুসরণ করবেন, দলিল বাদ দিয়ে, কোরআন বাদ দিলেন, হাদিস বাদ দিলেন, দলিল বাদ দিয়ে যদি আপনার মন গড়া বক্তব্যের অনুসরণ করেন, তাহলে অবশ্যই আমার বন্ধুগণ খেয়াল রাখবেন আপনি নিজের হালাকের দিকে, ধ্বংসের দিকে চলে গেলেন। এ কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে দিয়েছেন। সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম মিনাল উমাম, খুব ভালো করে জেনে রাখো, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মাতরা ছিল আল্লাহর আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, এবং তারা ধ্বংস হয়ে গিয়েছে বি ইখতিলাফিহিম ফিল কিতাব, তারা নিজেদের প্রবৃত্তি দিয়ে, নিজেদের মন গড়া বক্তব্য দিয়ে, নিজেদের খাহেশ দিয়ে তারা কিতাবের মধ্যে যখন বক্তব্য দিয়েছে, নিজেদের কিতাব নিয়ে মতানৈক্য তৈরি করেছে, নিজেদের আল্লাহর যে নির্দেশনা আছে এই নির্দেশনার মন গড়া ব্যাখ্যা যখন দিয়েছে, তখনই তারা পথভ্রষ্ট বিভ্রান্ত হয়েছে এবং হালাক হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। দেখছেন? সুতরাং এখানে কিন্তু ধ্বংস আছে, খুব সতর্কতা অবলম্বন করতে হবে। দুই নম্বর, আল জাহলু বি উসুলিদ্দিন, দ্বীনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান না থাকা। আপনি যে মুসলিম, মানে মুসলিমের জন্য কিছু বিষয় আছে, ডিমান্ড আছে, কিছু ডিমান্ড আছে, দাবি আছে। মুসলিম হতে হলে অন্ততপক্ষে আপনাকে এই এই জ্ঞান আপনার থাকতে হবে, কিছু রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনাকে অবশ্যই এই এই জ্ঞান কী করতে হবে, অর্জন করতে হবে। দুর্ভাগ্যের বিষয় যে মুসলিম হিসেবে আমাদের মধ্যে ইসলামের যে মৌলিক জ্ঞানগুলো থাকার কথা ছিল সেই মৌলিক জ্ঞানগুলো আমাদের মধ্যে অনেকে, মানে নাই বলতে অনেকের মধ্যে নাই। আপনি দেখেন একজন শিখ, আপনি আশ্চর্য হবেন, শিখদের মুরব্বী গুরু নানক যে আছে বুঝলেন, সে বলে গেছে দাঁড়িয়ে রাখতেই হবে, শিখ পরিচয় দিতে হলে দাঁড়িয়ে রাখতে হবে। শিখ পরিচয় দিতে হলে পুরুষটা কী করতে হবে, মাথার মধ্যে
পাগড়ি রাখতে হবে দেখেন আপনি দেখেন একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত মাথার মধ্যে পাগড়ি দিয়ে মানে চিন্তা করেন আর আমরা মুসলমানরা অল্প আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম দাঁড়ির ব্যাপারে আপনারা বলছেন সুন্নত আরেকটা মাসালা আমি জিজ্ঞেস করতে যাই না কারণ জিজ্ঞেস করলে ওটাও ভুল বলবেন তাহলে আমি মানে ব্যর্থ হয়ে যাব কিন্তু আমাদের সব জানা দরকার আছে কিনা দ্বীনের মৌলিক বিষয়গুলো আমাদের জ্ঞান নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আশ্চর্যের বিষয় আপনি যদি জিজ্ঞেস করেন আমাদের ভাইদেরকে যে বলেন যে ইমানের উসুল কয়টি তখন দেখবেন যে অনেকে বলবে সাতটি অনেকে বলবে আটটি কোনো খোঁজ খবরই নেই এইভাবে ইমানের মৌলিক বিষয়গুলো পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নেই ফলে মুসলিম উম্মার বহুধা বিভক্তির কারণ এখানেই এগুলো অবশ্যই জানতে হবে আপনি খুব সহজেই শয়তানের শিকার হয়ে যাচ্ছেন যেহেতু শয়তান এসে আপনাকে কি করে নিয়েছে বদভ্রষ্ট করে নিয়েছে শয়তান খুব সহজে আপনাকে বদভ্রষ্ট করে নিয়েছে আপনি কিছুই জানবেন না আমরা একটা বহসে গেলাম বহু আগে ছোট ছাত্র জীবনে যখন থাকতাম তখনই এখন এই সমস্ত বহস মনে করি যে এটা হালাল নয় আবার রাগ করেন না আপনারা কারণ হচ্ছে এগুলোতে কোনো ফায়দা উম্মারও কোনো ফায়দা নেই বহস যিনি করেন তারও কোনো কি নেই ফায়দা নেই এগুলো শুধুমাত্র বিতণ্ডা করা শুধুমাত্র বিতণ্ডা করা এগুলো প্রয়োজন নেই একটা বহসে গিয়েছিলাম তো ওই বহসের মধ্যে তবলিগের যারা বিপক্ষে আছে তারা মানে আপনারা জানেন এই দেশের মারা গিয়েছে সে বেচারা আমি নাম বলবো না বড় অনেক বড় শয়তান ছিল মানে আল্লাহ রাব্বুল আলামিন তাই জানেন তার ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা করবেন তখন বলে যে আমি জানি যে তোমরা কাফের তবলিগওয়ালাদেরকে বলতেছে তোমরা কাফের তখন তবলিগের যে মুরব্বী আসেন তাকে বলে তাকে জিজ্ঞেস করে তোমাদের উসুল কয়টা তো বললো আমাদের উসুল ছয়টা কয়টা উসুল তবলিগের উসুল কয়টা কয়টা ছয়টা তাহলে ইসলামের উসুল কয়টা ইসলামের উসুল হচ্ছে পাঁচটা তোমরা কাফের ইসলামের উসুল যদি পাঁচটা হয় আর তোমাদের উসুল যদি ছয়টা হয় তাহলে তোমরা কাফের হওয়ার ব্যাপারে আর কোনো প্রশ্নই করার দরকার নেই তোমরা যে কাফের এতে কোনো সন্দেহ নেই দেখছেন মৌলিক বিষয়গুলো জানতে হবে আমাদের মৌলিক বিষয়গুলো আজকে সবচেয়ে বড় সমস্যাগ্রস্ত হয়ে গিয়েছে মৌলিক বিষয়ের মধ্যে আমাদের বিকৃতি এসে গিয়েছে বুঝতে পেরেছেন কিনা আমরা সাহাবায়ে কেরামদের মর্যাদা জানি না আমরা ইসলামের সুন্নার মর্যাদা জানি না কোরআন এবং হাদিসের মর্যাদা কোন পর্যায়ের সেটা আমরা জানি না আমাদের কাছে এগুলো জানা নেই আমাদের মধ্যে এমন ভাই আছেন যিনি মনে করেন যে না কোরআন মানলে চলবে হাদিস মানার প্রয়োজন নেই এরকম আছেন কিনা আমাদের মধ্যে আপনারা রাগ করেন না যদি কেউ ভাই এমন থাকেন আপনি কি রাগ করতেছেন আপনি চিন্তা করেন নিজে নিজের আকীদা মানহাজ যদি ঠিক না হয় আপনি মনে করতেছেন আপনার এই আমল দিয়ে চারানার কোনো লাভ হবে হ্যাঁ চারানার কোনো লাভ হবে এটা সম্পর্কে ইকবাল তার কবিতার মধ্যে বলেছেন তিনি বলেছেন যে ফের বেচারা মুসলমান কো ওয়াদাই ফুর হুর বলছে এই বেচারা মুসলমানকে তো শুধু হুরের ওয়াদাই দিলেন কিন্তু আসলে তো আখেরাতে গিয়ে সে পাবে কি পাবে না সে অনিশ্চিত অবস্থার মধ্যে আছে মানে আপনার তো আখেরাত নষ্ট হয়ে যাচ্ছে আপনি জানেন না আপনার আকিদা নষ্ট হয়ে আছে অথচ আকিদা যে আপনার ঠিক করতে হবে এই সম্পর্কে আপনি জানেন না আর আকিদা ঠিক না থাকলে আপনার এই আমল যতই বেশি থাকুক না কেন এই আমল কাজে আসবে আসবে না এটা হলো দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে বাড়াবাড়ি এবং সীমারঙ্গন অতিরঞ্জন দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি ইসলামে হারাম ইয়াকুম ওয়াল গুলু ফি দ্বীন দ্বীনের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই বাড়াবাড়িটা কোন পর্যায়ের খুব ভালো করে খেয়াল করুন বাড়াবাড়ি হচ্ছে এই যে কাউকে জান্নাত জাহান্নাম দিয়ে দিলেন এটাও বাড়াবাড়ি আবার এমন চূড়ান্ত পর্যায়ে বাড়াবাড়ি করলেন যেটা আপনার জন্য কোনোভাবেই উচিত নয় কোনোভাবেই উচিত নয় দেখা আল্লাহ তাআলার হক বান্দাকে দিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন এটা কি আপনারা জানেন কি জানেন না আমাদের সমাজে এরকম কথা নেই আরে কি বলেন কত হাজার হাজার আলেম বক্তব্য দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন মুহাদ্দিস তিনি বলতেছেন আরে কি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন আমি গায়েব জানি না কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা আমি নিজের জন্য কিছু করতে পারবো না আর আল্লাহ তাআলা বলতেছেন আমি এগুলো মালিক নই তখন তারা বলে যে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন নিজের বিনয় প্রকাশ করে কিন্তু রাসূল আসলে কি গায়েব গায়েব জানতেন গায়েব জানতেন তারা বলতেছে গায়েব জানতেন বন্ধুগণ এই যে মৌলিক বিষয়গুলো এই মৌলিক বিষয়গুলোর মধ্যে যদি আপনার সীমালঙ্ঘন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে অনেকেই সীমালঙ্ঘন করেছে এবং ভারতবর্ষের একজন বড় পণ্ডিত আর ওই তাদেরই পণ্ডিত তাদেরই মুরব্বী যারা কবর পূজারী এবং বেরলভী গ্রুপের মুরব্বী
তিনি শেষ পর্যন্ত দেখলেন যে রাসূলের ভালোবাসা আত্ম রাখা যায় না কি করা যেতে পারে সব তো করলাম রাসূলের ভালোবাসায় বললেন যে ঠিক আছে আমার নামটাই পরিবর্তন করে দিলাম আমার নাম হচ্ছে আব্দুর রাসূল এখন থেকে বলেন নাউজুবিল্লাহ নিজের নাম পরিবর্তন করে দিয়ে শেষ পর্যন্ত নাম রেখেছে কি আব্দুর রাসূল বলে আমার নাম পরিবর্তন করে রাসূলের ভালোবাসা দেখাতে দেখাতে দেখেন না এখন আশিক রাসূল বহু আছে না হ্যাঁ আশিক রাসূল এই তার নাম দিয়েছে কি আব্দুর রাসূল আচ্ছা এরপরে পয়েন্ট হচ্ছে বন্ধুগণ কুরআন এবং হাদিসের নির্দেশনাকে উপেক্ষা করে মন গড়া ব্যাখ্যা প্রদান করা আজকে যারাই দল করেন যেখানে যান বলে শেখ জামাতবদ্ধ জীবনের ব্যাপারে এত হাদিস রয়েছে আমরা এখন কিভাবে জামাতবদ্ধ জীবন পালন করব হাদিস কোন দিকে নিয়ে গিয়েছে বুঝতে পেরেছেন হাদিসে বলা হয়েছে যে বিষয়টি সেটা হচ্ছে আপনি মুসলিমদের যে জামাত রয়েছে জামাতুল মুসলিমিন মুসলিমদের যে সামগ্রিক জামাত রয়েছে ইসলামী রাষ্ট্রের যে জামাতের অবকাঠামো রয়েছে সেখান থেকে আপনি নিজেকে আলাদা করবেন না বিচ্ছিন্ন হবেন না গ্রুপিংয়ে যাবেন না কিন্তু এখন আপনি বলতেছেন যে আমরা জামাতবদ্ধ হতে চাই বলে যে আপনারা একটা গ্রুপ করলাম জামাতবদ্ধ হলাম আর আরেকটা গ্রুপ করলে জামাতবদ্ধ হলো এটা কি জামাতবদ্ধ হলেন না ফেরকাবন্দি করলেন কোনটা এটা ফেরকাবন্দি এটাকেই তাফারুক বলা হয় এটাকেই তাহাজ্জুব বলা হয় এটাই হারাম প্রকাশ্য হারাম হচ্ছে ওয়ালা তাফাররাকু আই ওয়ালা তাহাজ্জাবু তোমরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ো না এটাই হচ্ছে হারাম মূলত ওই হারামটাকেই আপনি কি করতেছেন আপনি মনে করতেছেন যে এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ এই দেখেন না কোরআন এবং হাদিসের বক্তব্যকে নিজেদের মন গড়া বিভিন্ন ভাবে ব্যাখ্যা দেয়া হচ্ছে দেখেন একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যেভাবে করে দিয়েছেন সেটাকে পরিপূর্ণরূপে কি করেছে উপেক্ষা করেছে তারা তাদের মন গড়া ব্যাখ্যা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে উপেক্ষা করে আল্লাহ সম্পর্কে তারা এমন বক্তব্য দিচ্ছে যে বক্তব্য গ্রহণযোগ্য নয় আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আসমা সম্পর্কে এই যে মুসলমানদের মধ্যে এই বিভিন্ন ধরনের চিন্তা ঢুকে গিয়েছে এর কারণ একটাই সেটা হলো মুসলমানগণ নুসুসের ব্যাপারে মন গড়া ব্যাখ্যা গ্রহণ করেছে ফলে আপনি দেখতে পাবেন সুফিদের তাফসির আলাদা শিয়াদের তাফসির আলাদা রাফেজি তাফসির আলাদা তারপরে কাদিয়ানীদের তাফসির আপনি যদি কাদিয়ানীদের তাফসির পড়েন আর আপনি যদি শিয়াদের তাফসির পড়েন আপনি বলবেন যে এতদিন পর্যন্ত যা পড়ছিলাম সবই তো ভুল দেখতেছি বুঝলেন এই যে অবস্থা তৈরি হলো এর কারণ হচ্ছে কোরআন এবং হাদিসের বক্তব্যকে গাঁড় ব্যঙ্গে নিজের মন মতো নিজের দিকে টেনে নিয়ে আসা এই কাজটি মুসলিম উম্মাকে বহুদা বিভক্ত করে দিয়েছে মুসলমানদেরকে বহুদা বিভক্ত করেছে বিভক্তির আরেকটি কারণ বিভক্তির আরেকটি কারণ হচ্ছে বন্ধুগণ ইহুদি খ্রিস্টান সহ বিভিন্ন কালচার বিভিন্ন ধর্মের অনুসারীদের অন্ধ অনুসরণ করা তারাও দিবস পালন করে আমরাও কি দিবস পালন করি তারাও মানে এই এটাকে কি বলা হয় তাকে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করে আমরাও জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করি তারা যাই করতেছে তারা মানে গান কনসার্ট করতেছে আমরা কনসার্ট নাম দিলাম না আমরা অন্য নাম দিলাম আর কি বুঝলেন আমরা একটু ডিজাইন করে দিলাম মুসলমানরা তাদের অনুসরণ করতেছে অথচ তারা জানে না মানতে শেব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে একটা মূলনীতি দিয়ে গেছেন যে মূলনীতির কথা মূল কথা হচ্ছে কারো সাথে সাদৃশ্য গ্রহণ করলেই আপনি আপনার চেতনার বাইরে আপনার অবগতির বাইরে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন আজকে মুসলমানরা এই কারণেই এই বহুদা বিভক্ত হয়ে গিয়েছে ইখতিলাফ মুসলমানদের মধ্যে বাধ্যতামূলক হয়ে গেছে এরপরের বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে ইত্তেবা অনুসরণকে বাদ দিয়ে দ্বীনের মধ্যে নতুন আবিষ্কারের নতুন উদ্ভাবনের একটি প্রচেষ্টা প্রয়াস চালানো দেখেন না বিদআতের যত স্বাদ যত মজা অনুসরণের মধ্যে তত মজা নেই আজকে আমাকে একবার প্রশ্ন করলেন বলে সালাতের পরে আমি যদি ব্যক্তিগতভাবে দোয়া করি মানে সালাত ফরজ সালাতের পরে যদি আমি ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া করি তাহলে আমি দোয়া করতে পারবো কি না তা আমি বলে যে দোয়া করতে পারবেন কিন্তু আপনাকে জানতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ইমামে করছেন কি না যদি করার কোনো সুযোগ না থাকে রাসূল সাল্লাম না করে থাকেন তাহলে কোনো বিষয়ে না করাটাই হচ্ছে ইসলামের বিধান আপনি কেন রাসূলের চেয়ে আপনি উপরে উঠে গেলেন ব্যাপারটা এমন কি না রাসূলের থেকে আপনার মর্যাদা বেশি ব্যাপারটা এমন কি না আপনি কি রাসূলের থেকে ফজিলত বেশি পাবেন এমন মনে করেন কি না
আর সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকারগুলো শিক্ষা দিয়েছেন এগুলোর মধ্যে এমন একটি দোয়া আছে যে দোয়ার মধ্যে পৃথিবীর সমস্ত দোয়া রয়ে গিয়েছে বুঝলেন আল্লাহুম্মা লা মানি আলি মা আতাইত ওয়ালা মুতি আলি মা মানাত লা ইয়ানফাউ জাল জাদ বিনকাল জাদ অনেক সংক্ষিপ্ত কথা কিন্তু পৃথিবীর যত চাওয়া আছে সবগুলো চাওয়াকে একসাথে কি করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন অতএব এই দোয়া যদি কবুল না হয় তাহলে আপনার পরবর্তীতে হাত তুলে দোয়া এটা কবুল হবে ব্যাপারটা এমন মনে করতেছেন রাসূলের সুন্নাহ যদি গ্রহণযোগ্য না হয় পরে আপনার মন মতো ইচ্ছা মতো কাজ করলে সেটা কবুল হবে এটা মনে করতেছেন এটা ভুল ব্যাখ্যা এই জন্য খুব ভালো করে খেয়াল করতে হবে দ্বীনের মধ্যে যখন কোনো ব্যক্তির চেতনার মধ্যে ইবতিদা বিদআত করার নতুনভাবে আবিষ্কার করার নতুনভাবে নতুন জিনিস বলার নতুন জিনিস উদ্ভাবন করার নতুন জিনিস মানুষদেরকে বোঝানোর জন্য তিনি যদি বলে থাকেন তাহলে বুঝতে হবে তার মধ্যে চেতনাগত দিক থেকে এখনো ইত্তেবায়ের যেই পদ্ধতি রয়েছে পথ রয়েছে সেই পথের ব্যাপারে বিচ্যুতি রয়ে গিয়েছে ইত্তেবা অনুসরণ নেই অনুসরণটা খুব ইম্পর্টেন্ট এই রাস্তায় আপনি যত অনুসরণ করতে পারবেন তত সোজা যেতে পারবেন কারণ সামনে একদল লোক গিয়েছে তাদেরকে দেখে দেখে চলে যেতে পারবেন আর এই রাস্তায় যদি আপনি নতুন আবিষ্কার করেন আস্তে আস্তে করে সরতে 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 এক পর্যায়ে সামনে যারা গিয়েছে তাদের রাস্তায় আর থাকতে পারবেন না থাকতে পারবেন না আরেকটি বিষয় আছে ফেরকাবন্দির দলাদলির আরেকটি বিষয় হচ্ছে বন্ধুগণ দুনিয়ার ভালোবাসা পদমর্যাদার ভালোবাসা আর আমাকে যদি এখন মনে করেন আইসিডিএফ না এটার নাম দিয়েছেন আইসিডিএফের যদি সভাপতি করে দেন নাম দিয়েছেন মাশাআল্লাহ ব্যবসাটা এমন মনে হয় যেন বিশ্ব আমার কর্তৃত্বের মধ্যে চলে আসলো আর কি আসলে কিচ্ছু না আসলে ব্যাপারটা কি কিচ্ছু না এগুলো কিছুই না ওই যে মোহটা এই যে পদমর্যাদার মোহটা এই যে দুনিয়ার মোহটা দেখেন না আজকে ইউনিয়নের নির্বাচনে মেম্বার হওয়ার জন্য লোক হত্যা করতেছে ঠিক না হাজার হাজার এমনকি কেউ কেউ বলছে যে 10-20 লক্ষ টাকা পর্যন্ত খরচ করতেছে মেম্বারের বেতন কত মেম্বারের দামটা কি তারপরেও এত কাজ কারণ হচ্ছে একটাই সেটা হলো দুনিয়ার প্রতি মোহ পদমর্যাদার প্রতি কি মোহ এই মোহর কারণে আমাদের মধ্যে এখন দলাদলি আরও কি হচ্ছে তুঙ্গে চলে যাচ্ছে এখন এক দলের সভাপতি তাকে যদি এনে আইসিডিএফে আপনি বলেন যে ভাই আপনি সভাপতি আপনি কিচ্ছু না শুধু লীলা দিনই কাজ করেন সে করবে কি না হ্যাঁ করবে না করবে না করবে না সে মনে করে আমি এত বড় সভাপতি আমি এত বড় দায়িত্বশীল এখন আমাকে মানে শুধুমাত্র দিনিকে দাওয়াতি কাজ করতেছে আমার বন্ধুগণ এই দুনিয়ার মোহ দুনিয়ার প্রতি ভালোবাসা পদমর্যাদার মোহ এগুলোকে যতক্ষণ পর্যন্ত ত্যাগ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি মুখলেস হতে পারবেন না মুখলেস এখলাসবিহীন মুখলেস অনেক পাওয়া যায় এখলাসবিহীন মুখলেস কি নামের মুখলেস নাম হচ্ছে কি হয়তো মুখলেস অথবা মুখলেসুর রহমান বুঝতে পেরেছেন আসলে কিন্তু এখলাস ভিতরে কি মোটেও নেই এই ধরনের মুখলেসের কোনো প্রয়োজন নেই এখলাস অন্তরের মধ্যে থাকতে হবে আমার বন্ধুগণ আরেকটি পয়েন্ট হচ্ছে শেষ পয়েন্ট আজকের আলোচনার শেষ চলে আসছেন আজকের আলোচনার কথা বলবো না সেটা হলো আলেমদের সম্পর্কে বিরূপ ধারণা এবং খারাপ ধারণা আজকে মুসলিম উম্মার বহুধা বিভক্তির আরেকটি কারণ আলেমদের সম্পর্কে খুব খারাপ ধারণা আপনি দেখতে পাবেন যে আমাদের সমাজে লোকদের মধ্যে আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে গিয়েছে সম্মানবোধ হারিয়ে গিয়েছে সত্যিকার আলেমদেরকে মূল্যায়ন করা হচ্ছে না এখন আলেম হচ্ছে হকার টাইপের কিছু সংখ্যক লোক ওই রাস্তায় চানাচুর বিক্রি করে ওষুধ বিক্রি করে খুব মানে ঝোরালো বক্তব্য দিতে পারে ঝাঝানো বক্তব্য দিতে পারে আকর্ষণ তৈরি করতে পারে এখন তাদেরকে মানুষ মনে করতেছে এরা হচ্ছে সবচেয়ে বড় এরা হচ্ছে কি ভাইরাল আলেম এরা হচ্ছে কি ভাইরাল আলেম এখন এই সমস্ত কারণে মানুষ সত্যিকার আলেমদের থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে দূরে সরে যাচ্ছে বলে এখন আলেমদের হেদায়েত যখন সরে গিয়েছে তখন মানুষ বিভিন্ন মতলববাজদের শিকারে কি হয়ে যাচ্ছে আড়ষ্ট হয়ে যাচ্ছে আবদ্ধ হয়ে যাচ্ছে মতলববাজদের শিকার আবদ্ধ হয়ে যাচ্ছে এখন আপনি বুঝতেও পারবেন না আপনি আসলে কোন খপ্পরে পড়ে গিয়েছেন আপনি এখন কোন খপ্পরে পড়ে গিয়েছেন বলে আলেমদের সত্যিকার আলেমদের অনুসরণ করতে হবে সত্যিকার আলেমদের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করতে হবে যতক্ষণ পর্যন্ত আলেমদের সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুগণ আপনি এই পথে আপনি যেই কোনো একটি গ্রুপের সাথে আপনাকে কি করে দিতে পারে ট্যাগ লাগিয়ে দিতে পারে যে কোনো গ্রুপে আপনি চলে যেতে পারেন আকীদা এবং মানহাজের দিক থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন আজকে দাওয়াত
আমার বন্ধুগণ বহুধা বিভক্ত, আজকে মুসলিম উম্মাহ বহুধা বিভক্ত, বহু বিভক্তি মুসলমানদের মধ্যে কাজ করতেছে। ফলে আপনি আসলে কোন দিকে চলে যাচ্ছেন সেটা আপনাকে নিজেকে নির্ধারণ করতে হবে, নিজেকে একটু গভীর চিন্তা করে উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে, আমি কি সেই মানহাজের উপর আছি কিনা, যে মানহাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিতনার সময় বলেছেন, বিভক্তির সময় বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন্নাওয়াজিজ, যে তোমরা আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা পদভ্রষ্ট হবে না। আমরা খুলাফায়ে রাশিদিন থেকে সুন্নতকে আমরা সত্যিকারভাবে আঁকড়ে ধরতে পারছি কিনা, যদি সেটাকে আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা সঠিক পথের উপর থাকতে পারবো, অন্যথায় বিভক্তির বিষয় আপনি বুঝতে পারবেন না। আপনি মনে করবেন যে, কারণ কোনো দল যখন হেদায়তের পথ থেকে দূরে সরে যায় তখন তারা কি বলে যে আমরা হেদায়তের পথ থেকে দূরে সরে গেছি, আসেন আপনারা আমাদের সাথে আসেন, বলবে তারা কি বলবে ভাই, কি বলবে তারা, বলে আমরাই সহি হেদায়তের উপর আছি এবং বাবসাপটা এমন যে গত রাত্রে আল্লাহ এবং রাসুলের সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ এবং রাসুল দুইজনে সার্টিফাই করে দিয়েছে, হ্যাঁ তোমরাই জান্নাতি আর বাকি সব কি জাহান্নামী, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাআজ আল্লাহ। ফলে এই জন্য আপনি তখন বুঝতে পারবেন না, সাধারণ মানুষ এটা বুঝতে পারবে না, হক সম্পর্কে সাধারণ মানুষের কাছে এখন প্রচ্ছন্ন হয়ে গেছে, কোনটা হক কোনটা বাতিল এটা মানুষের কাছে হারিয়ে গেছে। এই জন্য আমি অনুরোধ করব, দলাদুলি নয় আমার বন্ধুগণ, আমরা দলাদুলি চাই কি চাই না, হ্যাঁ দলাদুলি আমরা চাই না। আপনারা যদি জান্নাত পেয়ে যান তাহলে আপনি কোনো দলের মধ্যে যাওয়ার দরকার আছে কি না, আর দলের মধ্যে গিয়ে যদি আপনি দুনিয়া এবং আখেরা দুইটাই নষ্ট হয়ে যায়, এই দলের মধ্যে যাওয়ার কোনো দরকার আছে কি না। দুনিয়া নষ্ট হবে কীভাবে, খুব ভালো করে খেয়াল করুন, শেষ কথা, দুনিয়া নষ্ট হবে কীভাবে, কোনো দলে যখন আপনি যাবেন তখন অন্য দলের লোকেরা আপনার শত্রুতা পোষণ করবে কি করবে না, অন্য দলের লোকেরা বলবে যে এই লোক আমাদের লোক না, এই লোক আমাদের বিরোধী, তখন আপনার মধ্যে একটা কি তৈরি হবে, আপনার সাথে তাদের একটা প্রতিহিংসা তৈরি হবে, সেখানে একটা দুনিয়ার সংঘর্ষ এসে যাবে, দুনিয়ার সংঘর্ষ এসে যাবে। আর আখিরাতের বিষয় হচ্ছে যখনই কোনো সুনির্দিষ্ট দলে চলে যাবেন, খুব ভালো করে খেয়াল করুন, ওই দল এই যাওয়ার কারণে আখিরাতে আপনি সত্যিকার মানহাজ বিচ্ছুত হয়ে যাওয়ার কারণে হতে পারে যে, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজকের এই দিনে আমি এবং আমার সাহাবীরা যেই মানহাজের উপর যেই কর্মনীতির উপর ছিলাম সেই কর্মনীতির উপর না থাকার কারণে হতে পারে যে সেদিন আপনার আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, আপনি ওই ফিরকায় নাজিয়া এর মধ্যে আসতে পারবেন না, আপনি ওই নূহের যে নৌকা আছে এই নৌকায় উঠতে পারবেন না, আর এই নৌকায় যদি উঠতে না পারেন নাজাতের সম্ভাবনা কি হয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে, সামান্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেনীবাসীকে দল উপদলে বিভক্ত হওয়ার চেয়ে ঐক্যবদ্ধ থেকে সম্মিলিতভাবে ইসলামের মৌলিক দাওয়াতি কাজগুলো করার তৌফিক দান করুন। যদিও সংখ্যায় কম হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মর্যাদা দিবেন তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।